আপনার যদি এখন গালের মধ্যে টাড়ায় দুইটা সর মারি আপনি কি ব্যথা পাইবেন? মানে বুঝেন নাই কইছি আপনার যদি কান দুইটা আছে না আপনার কোনটা লাগবে? আপনার আমি পিস পিস করে আমার সাথে নিয়ে যাবো। আপনার যে কত তিন চার রাত ধরে ফোন দিই, রাত হলে কি হয় আপনার? আসুন আপনার একটা প্রশ্ন করছিলাম না, উত্তরটা কিন্তু এখনো পাই নাই। আমি একটা ঝামেলায় আছি। কি সমস্যা? একজন আব্বা এসে নতুন। আপনি আবার আরেকজন টোকাই নিয়ে আসছেন? আচ্ছা আপনার সমস্যাটা কি কন্তু? আপনার নিজের সামর্থ্যের কথা একবার চিন্তা করবেন না। দুদিন পর পর এক একজন রাস্তা থেকে টোকাই নিয়ে আসেন। আমি কাগরে টোকাই লই আই সাহগো পোলা পাই তাগরে রাস্তায় ফালাই দিয়ে চলে গেছে। এগরে আমি তাগরে টোকাই লই আই যারা অসহায় হতভাগা বাপ মা, আমি তাগরে টোকাই লই আই যারা একটু নুন দিয়ে দুটা ভাত খাইতে পারলেই খুশি, তাগরে টোকাই লই আই রুকাইয়া যারা একটু ওষুধ খাইতে পারলে দুইটা দিন বেশি বাঁচবো। আমি আমি তাগরে টোকাই লই আই যারা জাগো মধ্যে আমি আমার বাপ মানে খুঁজে পাই। আচ্ছা বুঝছি তো, কিন্তু আপনার তো নিজের সামর্থ্যের কথা একবার চিন্তা করতে হবে তাই না? আপনি একটা সেলসম্যান, আপনি তো ভালো কাজ বেশি করেন দেখে আপনার বেতন একটু বেশি দেয়, কিন্তু এরকম করে কয়দিন কোন ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব না? আর এমনি তো আব্বা আমার উপর একটু রাগ করছে। আমার আব্বা আমার তো আবার অনেকজন আব্বা এলে বাপ কেন রাগ করছে? তারা দিতেছে। কি এর তারা? বিয়ার তারা। কার বিয়া? আমার বিয়া। ফি আমানিল্লাহ। কি ফি আমানিল্লাহ? বিয়া দিতে চায় নিশ্চয়ই ভালো কোনো পোলা পাইছে, নাহলে তার বিয়ে দিতে চাইতো না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আপনারা যদি আপনি না করে তুই করে করতে পারতাম তাহলে অনেক ভালো হইতো। কইও কইও তুই করে সমস্যা নাই, আইসক্রিম খাওয়া আইসক্রিম গইলে যেতেছে। তুই খা। অহনি তুই শুরু করে দিছিস, দুইটা দিন সময় নিতা। বুঝলাম না।